হেলথ সিরিজে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমাদের আজকের বিষয়, মধু ব্যবহারে পুরুষের লিঙ্গ শক্ত এবং মোটা হয় কেন। মধু একটি খুবই উপকারী খাদ্যপণ্য ও ঔষধ। জন্মের পর নানা দাদিরা মুখে মধু দেয় নাই এমন লোক খুঁজে পাওয়া কঠিন। প্রাচীন কাল থেকে মানুষ প্রাকৃতিক খাদ্য হিসেবে, মিষ্টি হিসেবে, চিকিৎসা ও সৌন্দর্য চর্চা সহ নানাভাবে মধু ব্যবহার করে আসছে। শরীরের সুস্থতায় মধুর উপকারিতা অনেক। আধুনিক চিকিৎসা বিদ্যার জনক নামে পরিচিত হিপোক্রেটস শরীরের প্রদাহ ও সিফিলিস রোগের চিকিৎসায় মধু ব্যবহার করতে বলেন। কথিত আছে, 2000 বছর আগেও যখন চিকিৎসা বিজ্ঞান আজকের মতো এতটা উন্নত ছিল না, তখনও মানুষ জানত মধুর কি গুণ। গ্রিক অ্যাথলেটরা অলিম্পিকে অংশগ্রহণের আগে প্রচুর পরিমাণে মধু সেবন করত শক্তি বাড়ানোর জন্য। তাদের ধারণা ছিল মধু খেলে তাদের পারফরম্যান্সের উন্নতি হবে, কারণ মধুতে রয়েছে উচ্চ মাত্রায় ফ্রুটোজ ও গ্লুকোজ, যা যকৃতের গ্লাইকোজেনের রিজার্ভ করে তোলে। মধুতে প্রাকৃতিক শক্তি আছে, তাই এটির জন্য পুরাতন মধু লিঙ্গে মাখলে সহজে বীর্যপাত হয় না এবং লিঙ্গ অনেক বেশি শক্ত হয়। বিশ্বাস না হলে ট্রাই করে দেখুন। পুরুষাঙ্গে প্রতিদিন মধু দিয়ে মালিশ করলে পুরুষাঙ্গ শক্ত মোটা হতে পারে। আসলে লিঙ্গ মোটা করা কিংবা লম্বা করার মতো কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত তৈরি হয়নি। আপনি যদি লিঙ্গ মোটা করার জন্য কোনো কিছু করতে চান, তাহলে সেটা আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে। সব সময় পুষ্টিকর খাবার খান, কারণ প্রতিদিনের স্বাভাবিক খাবারেই যৌন ক্ষমতা ধরে রাখা সম্ভব। আর কিছু সেক্স ফুড আছে যা সত্যি যৌন ক্ষমতা বাড়ায়, ওগুলো খাবেন না। সকল প্রকার যৌন ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত তথ্য পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।